প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। আমরা আলোচনায় ছিলাম নবম দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায়, মোলের ধারণা ও রাসায়নিক গণনা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শতকরা সংযুতি ও স্থূল সংকেত। আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে শতকরা সংযুতি নির্ণয় করা হয়। আজকে আমরা দেখব যে শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করা হয়। প্রথমে আমরা দেখি কিভাবে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করা হয়। একটা সমস্যা এখানে দেওয়া হয়েছে, একটি যৌগে 92.31% কার্বন এবং 7.69% হাইড্রোজেন আছে, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। যেভাবে আমরা এই সমস্যাটার সমাধান করব, যৌগটিতে কার্বন ও হাইড্রোজেনের মোট পরিমাণ, লক্ষ্য করো কার্বন ছিল 92.31 প্লাস হাইড্রোজেন ছিল 7.69 এত পার্সেন্ট, এটা হিসাব করলে দেখা যাচ্ছে 100%। যেহেতু 100% হয়ে গেছে, সুতরাং এই যৌগে অন্য কোনো মৌল নেই। গতদিন তোমাদের বলা হয়েছিল যদি 100% না হয় তাহলে বাকিটা কোনো কিছু বলা না থাকলে অবশ্যই অক্সিজেন আছে। এখানে যেহেতু 100% হয়ে গেছে, সুতরাং এখানে অন্য কোনো মৌল নেই। এবার পরের স্টেপে আমরা লিখব, অতএব যৌগটিতে অন্য কোনো মৌল অনুপস্থিত। এবার দেখো প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে স স পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। সি সমান, লক্ষ্য করি আমাদের সি ছিল নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান, কার্বনের পারমাণবিক ভর 12, এইটা করলে তোমার হবে 7.69। এখানে আমাদের বাকিটা কী ছিল? বাকিটা ছিল হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন সমান আমাদের পরিমাণ আছে 7.69 বাই হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 সমান 7.69, ভাগ করে পাওয়া গেল। এবার এর পরের স্টেপের কাজ হচ্ছে, এই যে তুমি ভাগফলগুলো পেলে, এই ভাগফলগুলোর ভিতর থেকে যে ক্ষুদ্রতম ভাগফলগুলো পাওয়া যাবে, যে ক্ষুদ্রতম ভাগফলটা পাওয়া যাবে, সেই ক্ষুদ্রতম ভাগফল দ্বারা এই প্রত্যেকটা ভাগফলকে আবার ভাগ করতে হবে। প্রত্যেক ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। সি সমান 7.69 বাই 7.69। যেহেতু এখানে দুটো ভাগফলই একই ছিল, তাহলে ক্ষুদ্রতম বল আর বৃহত্তম বল দুটোই কিন্তু একই জিনিস, এই জন্যে ক্ষুদ্রতম ভাগফল বলতে যে কোনো একটাকে বোঝানো হয়েছে। এত সমান 1, আর এইচ সমান, দেখো এইচেরও 7.69 ছিল, ওকে আবার 7.69 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। এখানে যেহেতু পূর্ণ সংখ্যা হয়ে গেছে, তাহলে এখন আমরা স্থূল সংকেত লিখতে পারব। যদি এখানে পূর্ণ সংখ্যা না হয়, সেই ক্ষেত্রে সুবিধাজনক কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে
উভয় রাশিকে বা উভয়কে গুণ করে একে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। এমন সমস্যা যখন সামনে আসবে তখন সেটা করে দেখাবো। এখন এটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে, এখান থেকে আমি বুঝতে পারছি যে এখানে কার্বন আছে একটা আর হাইড্রোজেন আছে একটা। তাহলে আমরা এখন লিখব, অতএব যৌগটির স্থূল সংকেত, অতএব যৌগটির স্থূল সংকেত CH। এই এখানে একটা এক, এখানে একটা এক, এটা লেখার দরকার নেই, এটা এক লেখা না লেখা একই কথা। এই জন্যে যৌগটির স্থূল সংকেত CH, একটা কার্বন এবং একটা হাইড্রোজেন পাওয়া গেছে। এটাই হচ্ছে যে প্রশ্নটা দেওয়া হলো তার সমাধান। এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নের সমাধানে আসি। পরবর্তী প্রশ্নের একটু লক্ষ্য করো, একটি যৌগে এত পার্সেন্ট হাইড্রোজেন, এত পার্সেন্ট সালফার এবং এত পার্সেন্ট অক্সিজেন আছে, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে সমাধান করে আগের মতোই যৌগটিতে হাইড্রোজেন, সালফার ও অক্সিজেনের মোট পরিমাণ সমান, দেখো কত হচ্ছে, 2.04 প্লাস 32.65 প্লাস 65.30 এত পার্সেন্ট। এইটা যদি আমরা যোগ করি, একটু লক্ষ্য করো, যোগ করে আমরা পাচ্ছি 2.04 প্লাস 32.65 প্লাস 65.30, এটা যোগ করলে হচ্ছে আমার 99.99%। দেখো এখানে কিন্তু 100% হয়নি, তাহলে কি অন্য কোনো মৌল এখানে আছে? না, এটা 100%-এর কাছাকাছি, এই জন্য এটা লিখব নিয়ার অ্যাবাউট 100%। চিহ্নটা লক্ষ্য করো, দুটো বাঁকানো দাগ এরকম, নিয়ার অ্যাবাউট 100%। তাহলে এখন আমি লিখব, অতএব যৌগটিতে অন্য কোনো মৌল অনুপস্থিত। এখন আমার আগের মতোই লিখতে হবে যে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে সহসা পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। লিখি, প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে সহসা পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। কি পাবো দেখো, প্রথমে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের আছে 2.04 পারমাণবিক ভর 1 সমান হচ্ছে 2.04। হাইড্রোজেনের পরেটা আছে সালফার, আর এস সমান 32.65 বাই সালফারের পারমাণবিক ভর 32 ইকুয়াল, এটা ভাগ করলে হবে 1.02। আরেকটা আমাদের থাকলো অক্সিজেন, এই অক্সিজেনের আমাদের পরিমাণ ছিল দেখো 65.30, 65.30 আর পারমাণবিক ভর 16, এইটা ভাগ করে তুমি পাবা 4.08। তাহলে এর পরের স্টেপ আমাদের লেখার কথা, প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। তাহলে এখানে ক্ষুদ্রতম ভাগফল কোনটা একটু বাছাই করো, একটা দুটো তিনটে, এর ভিতরে ক্ষুদ্রতম আছে এইটা। তাহলে এখন তুমি কি করবা, এখন ওই কথাটা লিখতে হবে, প্রাপ্ত ভাগফলগুলোকে
ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই, কি পাবো? এইচ সমান 2.04 বাই ক্ষুদ্রতম হচ্ছে 1.02 সমান 2। তারপরে সালফার এস সমান 1.02 বাই এটাই ক্ষুদ্রতম 1.02 সমান 1। আর এখানে অক্সিজেনের হিসাব পাবো, ও সমান 4.08 বাই 1.02 সমান, এখানে দেখা যাচ্ছে ভাগফলটা হবে 4। তাহলে এখন এগুলো সব পূর্ণ সংখ্যায় হয়ে গেছে, যেহেতু পূর্ণ সংখ্যায় হয়ে গেছে তাহলে লিখবো অতএব যৌগটির স্থূল সংকেত, লক্ষ্য করো হাইড্রোজেন আছে দুটো, মানে এইচ টু, এস আছে একটা, এস ও আছে চারটা, ও ফোর, এইটা হচ্ছে এই যৌগের স্থূল সংকেত এবং এটাই এই প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরবর্তী অনুরূপ একটা সমস্যার সমাধান করি। সমস্যাটা হচ্ছে একটি যৌগে 11.11% হাইড্রোজেন এবং 88.89% অক্সিজেন আছে, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে হবে। দেখো যৌগটিতে হাইড্রোজেন ও অক্সিজেনের মোট পরিমাণ সমান 11.11 যোগ 88.89 এত পার্সেন্ট সমান 100%। অতএব যৌগটিতে অন্য কোনো মৌল অনুপস্থিত, প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে স্ব স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই, কি পাবো? এইচ সমান 11.11 বাই 1 সমান 11.11। এরপরে অক্সিজেন সমান 88.89 বাই পারমাণবিক ভর 16 সমান হবে 5.55। এখন একটু লক্ষ্য করো, এই দুটো ভাগফলের ভিতরে অবশ্যই এইটা ছোট, তাহলে প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই, কি পেয়ে যাবা? এইচ সমান 11.11 বাই 5.55। এইটা করলে তোমার দাঁড়াবে 11.11 ভাগ 5.55, এটা 2.00 সামথিং। আমরা পূর্ণ সংখ্যা এটাকে 2 লিখতে পারি। আর ও সমান তোমার দাঁড়াবে 5.55 বাই 5.55 সমান 1। তাহলে দেখা যাচ্ছে এই যৌগে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1, এই জন্যে এই যৌগের স্থূল সংকেত H2O। তাহলে আমরা লিখব অতএব যৌগটির স্থূল সংকেত, অতএব যৌগটির স্থূল সংকেত H2O। নিশ্চয়ই তোমরা
স্থূল সংকেত কিভাবে নির্ণয় করতে হবে শতকরা সংযুতি থেকে সেটা তোমরা নিশ্চিত হয়ে গেছো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব যে যদি আমাদের শতকরা সংযুতি দেয়া থাকে তাহলে আমরা সেখান থেকে কিভাবে কোনো যৌগের আণবিক সংকেত বের করতে পারি। এরকম একটা সমস্যা আমাদের সামনে এসে গেছে, একটি যৌগে 92.31% কার্বন এবং 7.69% হাইড্রোজেন আছে, যৌগটির আণবিক ভর 78 হলে আণবিক সংকেত নির্ণয় করো। কি বুঝতে পারছো নিশ্চয়ই, এমন একটা সমস্যা আমরা একটু আগেই সমাধান করলাম, সেটা হচ্ছে একটি যৌগে এত পার্সেন্ট কার্বন এবং এত পার্সেন্ট হাইড্রোজেন আছে, এটা কিন্তু আমি মানটাও ঠিকঠাক দিয়ে দিয়েছি। আগে চাওয়া হয়েছিল যৌগটির স্থূল সংকেত, এখন এখানে চাওয়া হয়েছে আণবিক সংকেত। লক্ষ্য করো, আণবিক সংকেত চাওয়া হয়েছে, অতিরিক্ত দেওয়া আছে যৌগটির আণবিক ভর। তার মানে আণবিক সংকেত বের করতে গেলে আণবিক ভরের দরকার আছে। তাহলে দেখি আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব। এই সমস্যার সমাধানটা আগের মতোই করে যেতে হবে। অর্ধেক পর্যন্ত স্থূল সংকেত আমরা যেভাবে নির্ণয় করেছি, স্থূল সংকেত নির্ণয় পর্যন্ত আমাদের একইভাবে করে যেতে হবে, তারপরে একটু কাজ করলে আমরা আণবিক সংকেতটা পেয়ে যাব। তাহলে আমরা একদম শুরু থেকে করি। যৌগটিতে কার্বন ও হাইড্রোজেনের মোট পরিমাণ সমান 92.31 + 7.69 এত পার্সেন্ট ইকুয়াল 100%। তার মানে বোঝা যাচ্ছে এই যৌগে অন্য কোনো মৌল নেই। এবার দেখি, অতএব যৌগটিতে অন্য কোনো মৌল অনুপস্থিত। আগের মতোই প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। কি পাবো? সি সমান 92.31/12 ইকুয়াল 7.69 পেয়ে যাবা। এইচ সমান 7.69/1 সমান 7.69। প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। সি সমান 7.69/7.69 ইকুয়াল 1, আর এইচ সমান 7.69/7.69 সমান 1। অতএব যৌগটির স্থূল সংকেত সিএইচ, এই পর্যন্ত আমরা আগেই সমাধান করেছি। বলছিলাম যে একটা অংশ প্রথম থেকে মিল থাকবে, এরপরে যে আমাদের অন্য কাজ করতে হবে, তাহলে আমাদের স্থূল সংকেত পর্যন্ত ঠিকমতো করে আসতে হবে। করার পর এবার আমরা নতুন করে লিখব, ধরি যৌগটির আণবিক সংকেত ধরে নেব। ধরি যৌগটির আণবিক সংকেত যেহেতু স্থূল সংকেত সিএইচ ছিল, এই সিএইচকে রাখতে হবে এবং ব্র্যাকেট দিয়ে এখানে একটা সাফিক্স এন দিতে হবে, মানে পরমাণু সংখ্যাটা কয়টা করে আছে আণবিক সংকেতে সেটা বলে দেই। এখানে আমরা পরমাণু সংখ্যাটা নির্ণয় করব, এই জন্য এন ধরলাম। অতএব আণবিক ভর
আণবিক ভর সমান কার্বনের পারমাণবিক ভর 12 যোগ হাইড্রোজেনের 1 ইনটু এন। যেহেতু পরমাণু সংখ্যা তাই এন দিয়ে গুণ করতে হয়েছে, এখন আর সাফিক্স না, সরাসরি গুণ হয়ে যাবে, সমান 13 এন। এইটা হচ্ছে এই যোগের আণবিক ভর। আবার দেখো আণবিক ভর 78 দেওয়া ছিল তোমার, তাহলে তোমার এই আণবিক ভর আর এই আণবিক ভর সমান হবে। তাহলে তুমি লিখতে পারবা অতএব 13 এন সমান 78 বা এন সমান 6, 6 × 78। অতএব যৌগটির আণবিক সংকেত CH, এখানে দেখো তোমার এনটা ধরা ছিল, এনের মান 6 চলে এসেছে, 6, অর্থাৎ C6H6। এই হচ্ছে যৌগটির আণবিক সংকেত। মনে রাখবা এই যৌগটার নাম হচ্ছে বেনজিন। তোমরা জৈব যৌগ পড়ার সময় এই যৌগটার সংকেতটা পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর একটা সমস্যার সমাধান করব। একটু লক্ষ্য করো, একটি যৌগের এত গ্রাম বিশ্লেষণ করে এত গ্রাম কার্বন এবং এত গ্রাম হাইড্রোজেন পাওয়া গেল। যৌগটির আণবিক ভর 180 হলে আণবিক সংকেত নির্ণয় করো। আমরা গতকাল এই প্রশ্নটার সমাধান করেছি, সমাধান করে আমরা শতকরা সংযুতিটা বের করেছি। এখন আজকে এই প্রশ্নের সমাধান করতে গেলে যথারীতি একইভাবে শতকরা সংযুতি বের করে আসতে হবে। শতকরা সংযুতি বের করার পর ওই শতকরা সংযুতি থেকে প্রথমে স্থূল সংকেত বের করব, এরপর পূর্বে যে প্রশ্নটা সমাধান করা হলো সেই নিয়ম অনুসারে আমরা আণবিক সংকেতটা বের করব। তাহলে আমরা সমস্যার সমাধানটা দেখি। যৌগের ভর সমান 6.75 গ্রাম। যৌগটিতে কার্বন ও হাইড্রোজেনের মোট পরিমাণ সমান, কার্বন ছিল তোমার 2.7 প্লাস হাইড্রোজেন ছিল 0.45 এত গ্রাম, এটা যোগ করলে তোমার হবে 3.15 গ্রাম। স্পষ্টভাবে বুঝতে পারছো যৌগের ভর ছিল 6.75 গ্রাম, কিন্তু কার্বন ও হাইড্রোজেনের মোট ভর হয়েছে 3.15 গ্রাম। তাহলে এই যৌগের ভিতরে অবশ্যই অক্সিজেন আছে। তাহলে লিখব অতএব যৌগটিতে অক্সিজেনের পরিমাণ সমান, মোট ছিল তোমার কত, 6.75 - 3.15 এত গ্রাম, এটা বিয়োগ করলে তোমার রেজাল্টটা হবে 3.6 গ্রাম। অতএব যৌগটিতে প্রথমে কে আছে, কার্বন এর শতকরা সংযুতি সমান, কার্বন ছিল তোমার 2.7 × 100 / যৌগের ভর তোমার 6.75, এত পার্সেন্ট সমান, এটি হিসাব করলে পেয়ে যাবা 40%। তারপরে হাইড্রোজেনের শতকরা সংযুতি, হাইড্রোজেন ছিল 0.45 × 100 / 6.75, এত পার্সেন্ট, এইটা করলে পাবা 6.67%। আর অক্সিজেনের শতকরা সংযুতি, এইটা পাবা তোমার অক্সিজেন ছিল কতটুকু, 3.6 × 100 / 6.75, এত পার্সেন্ট, এইটা পেয়ে যাবা 53.33, এত পার্সেন্ট। তুমি একটা স্টেপ পার হয়ে আসলে, এখানে তুমি শতকরা সংযুতিটা বের করলে,
এবার তোমার পরের কাজ হচ্ছে এই শতকরা সমজুতি থেকে স্থূল সংকেত বের করা। এই শতকরা পরিমাণগুলো 100% হবে কি না তার একটা হিসাব তুমি কিন্তু অলরেডি পেয়ে গেছো। কিভাবে পাইছো? সেখানে ওই যে একটু আগে তুমি যখন হিসাব করলে যে অবশিষ্ট অংশ অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন যখন নিয়ে নেছো তখন তোমার 100% চলে আসছে। এখানে যোগ করার কোনো প্রয়োজন নেই, যোগ করে দেখানোর প্রয়োজন নেই যে এটা 100% হবে কি না, কারণ এটা অলরেডি ওই হিসাবটা আমরা করে ফেলছি। এখন আমরা লিখি প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে স্ব স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। কি পাবো? সি সমান 40/12। এইটা দেখো 3.33। এরপরে তোমার আছে হাইড্রোজেন, হাইড্রোজেন ছিলো 6.67/1, তাহলে 6.67। তোমার আর একটা মৌল ছিল অক্সিজেন, এই অক্সিজেন ছিল 53.33, একে 16 দিয়ে ভাগ করবা, করলে ভাগফলটা হবে 3.33। এইবার প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে স্ব-স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই, এটা পেয়ে গেলে এখন তোমাকে লিখতে হবে প্রাপ্ত ভাগফলগুলোকে, ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। কী পাবা? সি সমান 3.33/। দেখো তো কোনটা ক্ষুদ্রতম, 3.33, 6.67, 3.33, তাহলে অবশ্যই তোমার 3.33 ছোটো। তাহলে আমি 3.33 ভাগ করি, এটা 1, এইচ সমান 6.67/3.33, এইটা 2, আর অক্সিজেন আসছে 3.33/3.33 = 1। অতএব যৌগটির স্থূল সংকেত কোনটা হবে? কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুটো, আর অক্সিজেন আছে একটা, তাহলে CH2O এইটা হচ্ছে স্থূল সংকেত হলো। এবার আমরা তৃতীয় স্টেপে যে এর আণবিক সংকেতটা নির্ণয় করব। তাহলে এখন আমরা ধরি যেহেতু আমরা স্থূল সংকেতটা পেয়ে গেছি, ধরি আণবিক সংকেত, আণবিক সংকেত CH2O, এই যে সাফিক্স N ধরলাম, অতএব আণবিক ভর 12 × 2 + 16, এত গুণ N, এটা সমান 30N হিসাব করলে, তাহলে তুমি লিখতে পারবা অতএব 30N = 180, কারণ তোমার আণবিক ভরটা ছিল 180, এখানেও তুমি আণবিক ভর বের করেছ 30N, অতএব N = 6, N এর মান 6 হলো। এখন এখানে পুট করি, অতএব যৌগটির আণবিক সংকেত CH2O এর সাথে আসবে একটা 6, অর্থাৎ C6H12O6। এই হচ্ছে তোমার যে পোস্তে দেওয়া আছে সেই পোস্তে যে যৌগটার কথা বলা হয়েছে সেই যৌগের আণবিক সংকেত। মনে রাখবা যে সংকেতটা এখানে হলো এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তাহলে আমরা আজকে শতকরা সমজুতি থেকে কিভাবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করা যায় সেটা শিখলাম।
তোমাদের বেশ কিছু প্রশ্নের এখানে সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে, তোমরা বাসায় একটু বেশি বেশি করে এগুলোকে প্র্যাকটিস করো। ধন্যবাদ তোমাদের।